পশ্চিমবঙ্গে এবার ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাস দেওয়া হয়েছিল। প্রচার প্রচারণা নানা রকম কিছু আমরা দেখেছি। বাংলাদেশে শামীম ওসমানের উচ্চারিত স্লোগান খেলা হবে ব্যাপক আলোচিত হয়েছিল পশ্চিমবঙ্গের নির্বাচনে, কিন্তু যখন ফলাফল প্রায় শেষ হয়ে এসেছে দেখা গেল যে তৃতীয়বারের মতো মমতা তৃণমূলকে নিয়ে আবারও ক্ষমতায় গেছেন। বিজেপি তাদের আসন সংখ্যা অনেক বেড়েছে, তারা ক্ষমতায় যেতে না পারলেও 75টি আসন নিয়েছে। কিন্তু কংগ্রেস পুরো ভারতে যে দলটির সদস্য আছে, কার্যক্রম আছে, তেমন একটি দল কংগ্রেস পশ্চিমবঙ্গে এসে কোনো আসন পায়নি। এবং বামফ্রন্ট যারা অনেকদিন পশ্চিমবঙ্গ শাসন করেছে 34 বছর সময় ধরে, তাদেরও এবার প্রতিনিধিত্বের দিক থেকে দেখা গেল শূন্য। এই যে পশ্চিমবঙ্গে নির্বাচন হলো, এই নির্বাচন নিয়ে মানুষের অনেক আগ্রহ, বাংলাদেশে তো বটেই, বাংলা ভাষাভাষী মানুষকে ছাপিয়েও বিভিন্ন দেশেও এই নিয়ে আগ্রহ আছে। আমরাও দর্শকদের সেই আগ্রহ বিবেচনা করে আজ SSRM জনতন্ত্র গণতন্ত্রে এই বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি। আমি আনোয়ার সাদী আপনাদের স্বাগত জানাচ্ছি। জনতন্ত্র গণতন্ত্রের আমন্ত্রিত অতিথি দিল্লি থেকে যুক্ত হবেন সিনিয়র সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী, বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, নিরাপত্তা ও রাজনীতি বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী সিকদার, এবং কলকাতা থেকে এই মুহূর্তে যুক্ত আছেন রাজনীতি বিশ্লেষক অনিন্দিতা ঘোষাল। অনিন্দিতা ঘোষাল, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। এই যে কংগ্রেস সারা ভারতে তাদের কর্মী আছে, বিজেপি সারা ভারতে তাদের কর্মী আছে, বিজেপির আসন বাড়লো, কংগ্রেস একদম নাই হয়ে গেল, কি বার্তা পেলেন আসলে আপনি? আমার আসলে মনে হয় যে কংগ্রেসের যে সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে যেরকম ভূমিকা ছিল বা তাদের যে একটা নির্দিষ্ট কি বলবো পজিশন ছিল, একটা পলিটিক্যাল পজিশন ছিল, তো সেটার একটু যে অবক্ষয় হয়েছে সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পেরেছিলাম। কিন্তু এখানে একটা বড় ফ্যাক্টর আমার মনে হয় যে আমরা দেখেছি যে সময়টা হচ্ছে গিয়ে সমস্ত রাজনৈতিক দলরা প্রচন্ড মাটি কামড়ে প্রচার চালাচ্ছিল, তো সেখানে কিন্তু আমরা কংগ্রেসের বিশেষ করে সর্বভারতীয় স্তরে নেতাদের খুব একটা উপস্থিতি এখানে আমরা লক্ষ্য করতে পারিনি, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা জানি যে পশ্চিমবঙ্গে ভোটের জন্য কিন্তু যেটা হচ্ছে যে ভোটের জন্য একটা যুক্ত ফ্রন্ট গঠন করা হয়েছে, এবং সেই যুক্ত ফ্রন্ট গঠন করার মধ্যেও কিন্তু সাধারণ মানুষের অনেক ডাউট ছিল যে আদৌ ওদেরকে ভোট দেওয়া যাবে কিনা। তার মূল কারণ হচ্ছে আমার যেমন অনেক বামপন্থী বন্ধু আছে, ওদের কাছেও আমরা শুনেছি যে আমরা যদি সর্বভারতীয় অবস্থাটা দেখি, ধরুন কেরালাতেই যদি আমরা দেখি যে সিচুয়েশন যেরকম, সেখানে কেরালাতে বামপন্থীদের প্রধান যারা প্রতিদ্বন্দ্বী তারা হচ্ছে গিয়ে কংগ্রেস। সুতরাং সবাই কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছিলেন যে এটা একটা কৃত্রিম ভাবে তৈরি করা জোট, এবং যেরকম আশা করা হয়েছিল যে তারা যেরকম ফল করবে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেরকম তারা ফল করতে পারেনি। যদিও আমি জানি যে বামপন্থী কর্মীরা কিন্তু মাঠে নেমে প্রচুর চেষ্টা করেছিল, এবং খুবই আশার কথা যে এবার আমরা দেখতে পেয়েছি যে অনেক ইয়াং ছেলে মেয়ে হচ্ছে পলিটিক্স এসছে, যেটা হচ্ছে গিয়ে আমার মনে হয় ভারতবর্ষের পলিটিক্স এর জন্য, সর্বভারতীয় পলিটিক্স এর জন্য খুব ভালো, মানে এটা একটা ভালো সাইন। কিন্তু কংগ্রেস যে অনেকটা সাধারণ মানুষের সঙ্গে তাদের যোগাযোগ হারিয়েছে বা সাধারণের সঙ্গে যে তাদের দূরত্ব বেড়েছে, তারা যে ওই বিশ্বাসের জায়গাটা, যোগাযোগের জায়গাটা নেই, সেটা কিন্তু ভোটের আগে থেকেই বোঝা ছিল। সুতরাং আমি কিন্তু একটু অবাক না সেই অর্থে কংগ্রেসের এই ফলাফল দেখে। কিন্তু পশ্চিমবঙ্গে এসে বিজেপি এবার জয়ী হলো না হারলো? আমার তো মনে হয় অবশ্যই হারলো, কারণ আমরা যদি সর্বভারতীয় অবস্থা দেখি, বিজেপি যেটা করেছিল আমি ব্যক্তিগতভাবে তার জন্য বলতে পারেন ভীষণ খুশি, কারণ ভারতবর্ষের তো গণতন্ত্রের একটা প্রক্রিয়া আছে এবং ভারতবর্ষের একটা ঐতিহ্য আছে, আর বাংলায় যেহেতু রেনেসাঁস হয়েছিল, আমরা জানি যে এরকম একটা কথাই আছে যে বাঙালিরা এখন যেটা ভাবে সেটা পরবর্তী সময় হচ্ছে সারা ভারতবর্ষের লোকেরা ভাবে, তো আমার যেমন মনে হয় যে কখনো কোনো মানে এরকম একটা সেকুলারিস্ট যে একটা কান্ট্রি, সেখানে কখনো কোনো মানে রাজনৈতিক দল, আমি এখানে শুধু বিজেপির কথা বলছি না, যে কোনো রাজনৈতিক দল, তারা যদি ধর্মীয় মেরুকরণে বিশ্বাস করে বা গৈরিকীকরণে বিশ্বাস করে বা তারা সম্প্রদায়ের রাজনীতিতে যদি বিশ্বাস করে, তাহলে কিন্তু ভারতীয় হিসেবে মানে কোনো রাজনৈতিক দলই যদি এরকম হয় তাদেরকে কিন্তু অ্যাকসেপ্ট করা উচিত না। তো আমি পশ্চিমবঙ্গবাসী হিসেবে, কলকাতার মানুষ হিসেবে আমি ভীষণ গর্বিত বোধ করেছি, কারণ যদি বিজেপি যেভাবে চেষ্টা করেছিল পশ্চিমবঙ্গে জেতার, আমরা সেই জিনিসটাকে যদি লক্ষ্য করি, ধরুন বিহারের ক্ষেত্রেও যেটা ওরা একটু সাকসেসফুল হয়েছিল,
সেটা যদি ট্রেন্ডটা যদি আমরা লক্ষ্য করি, ওরা কিন্তু কোনো, ইংরেজিতে যেটা বলে নো স্টোন আনটার্ন, মানে কোনো কিছু কিন্তু বাদ রাখেনি করতে। হ্যাঁ, তা সত্ত্বেও কিন্তু বাংলার মানুষ এটা কোথাও একটা বার্তা দিয়েছেন যে বাংলা এখনো সেকুলার আছে এবং বাংলা কিন্তু সত্যি সত্যি রাজনৈতিক দিক থেকে এই ধরনের পোলারাইজেশনে বিশ্বাস করে না। আসামের ক্ষেত্রে যেটা দেখে আমরা খুব অবাক হয়েছি, কারণ আসামের অবস্থা তো আরো খারাপ। সেখানে সিএএ রাজনীতি নিয়ে ধরুন এনআরসি নিয়ে একটা প্রচন্ড টেনশন আছে। যে আমার আমার আজকেও সন্ধ্যাবেলা আমার একজন অধ্যাপক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল, উনি বলছিলেন যে কাছাড়ের বাঙালিরা নাকি ভোট দিয়েছে বিজেপিকে। তো সেটা যদি হয় সেটাও খুব দুঃখজনক, কারণ মানে আমার মনে হয় যে কোনো বাংলাতেই বোধ হয় এই ধরনের কোনো ধর্মীয় মেরুকরণটা অভিপ্রেত নয়। তো আমার তো পশ্চিমবঙ্গবাসী হিসেবে এবং কলকাতাবাসী হিসেবে ভীষণ গৌরব হয়েছে যে বিজেপি এখান থেকে মানে অন্তত সেই অর্থে মানে যেরকমটা ওরা ক্লেম করেছিল। আমি একটা অবাক হয়ে দেখেছিলাম যে স্টার আনন্দ একটা সাক্ষাৎকার সুমন ভট্টাচার্যের সঙ্গে অমিত শাহ বলেছিলেন যে ওনারা 200টা সিট পাবেন। তো আমি অবাক হয়ে ভাবছিলাম যে ওটা কি মাসেল পাওয়ার নাকি মানি পাওয়ার, যে কিভাবে এরকম বলতে পারেন। তো আমি খুব খুশি ব্যক্তিগত ভাবে তৃণমূলের এই সাফল্যে। ধন্যবাদ। আচ্ছা, আমি আপনার কাছে আবারও আসবো। জনাব তহিদ হোসেন, পশ্চিমবঙ্গের এই নির্বাচন এবং এই ফলাফল কি বার্তা দিল আপনাকে? ধন্যবাদ, ধন্যবাদ। আমি তো শুধু বাইরে থেকে যে পশ্চিমবঙ্গের নির্বাচন দেখা তাই না, আমি দীর্ঘদিন কলকাতায় বাস করেছি। তখন অবশ্য বামফ্রন্টের একাধিপত্য, তারপরে কংগ্রেসের এমনকি বিজেপির পশ্চিমবঙ্গের শীর্ষ নেতৃত্বের সাথে আমার ব্যক্তিগত ভালোই যোগাযোগ ছিল। অনিন্দিতার সাথে আমি পুরোপুরি একমত হতে পারছি না এই জন্য যে আমি যেটুকু দেখে এসেছিলাম সেটা অনেকদিন আগের কথা। আমি 2005-এ চলে এসেছি কলকাতা থেকে। কল্পনাতে ছিল যে পশ্চিমবঙ্গে বিজেপি এরকম শক্তভাবে আসন গাড়তে পারবে। পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু পরপর দুটো নির্বাচনে, মানে বিজেপি পশ্চিমবঙ্গ হিসাবে যথেষ্ট ভালো ফল করেছে আমি মনে করি। তাদের 3টি আসন ছিল, সেখান থেকে তারা এই অবস্থানে পৌঁছেছে। মূল বিরোধী দল তারা এর আগে 18টি আসনে জিতেছে লোকসভার। কাজে আমি অবশ্যই অনিন্দিতার সাথে আমি একমত যে ঠিক অন্যান্য রাজ্যে, অন্য অনেক রাজ্যে যেভাবে বিজেপি একেবারে একচ্ছত্রভাবে দখল করে নিয়েছে এবং তাদের যে ইলেকশনের যে টেকনিক, যে হেভিওয়েটদেরকে নিয়ে যাওয়া এবং মানে শত্রু সৃষ্টি করা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছিল বাঙালিরা, বাংলাদেশের লোকজন শত্রু সৃষ্টি করা, ডিভাইড করা, তাদের বিরুদ্ধে ইলেকটোরেটকে নিয়ে আসা, সেটা তারা পুরোপুরি পারেনি। কিন্তু আমি যদি আজকে থেকে 10 বছর আগের সাথে তুলনা করি, 15 বছর আগের সাথে তুলনা করি, তাহলে বিজেপি অনেক অনেক এগিয়েছে পশ্চিমবঙ্গে। আমি কখনো ভাবিনি যে পশ্চিমবঙ্গে বিজেপি এতখানি এগোতে পারবে। এটা হলো প্রথম রিয়াকশন আমার। কাজেই বিজেপি বেশ খানিকটা গিয়েছে। তারা একটা পশ্চিমবঙ্গে তারা লেফট ফ্রন্টকে মোটামুটি তো সরিয়ে দিয়েছে, লেফট ফ্রন্টকে সরিয়ে দিয়েছে, কংগ্রেসও শেষ হয়ে গেল প্রায় এই দফায়। যদিও বোধ হয় দুটো দল মিলে 10% মতো ভোট পেয়েছে, কিন্তু 10% ভোট তো সিটে ট্রান্সফার হয় না, সিটে কনভার্ট করে না। অন্তত পক্ষে 15-20 হলে তখন একটা ভালো, বিশেষ করে যে দলগুলোর সারা সারা প্রদেশেই সমর্থক রয়েছে, যদি পকেটে থাকে তাহলে অনেক কম সমর্থন দিয়ে কিছু সিট পাওয়া যায়। তো এই হলো অবস্থা। সেক্ষেত্রে এখনো পশ্চিমবঙ্গ আসামের অবস্থানে পৌঁছেনি, আমি আশা করবো যে কোনোদিনই পৌঁছবে না। কারণ শুধু বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের প্রশ্ন না, বাঙালি হিসাবে যদি একটা কমিউনাল পলিটিক্স বাংলাদেশেও আছে, কিন্তু বাংলাদেশে কমিউনাল পলিটিক্স কোনোদিনই আমরা দেখেছি যে 5%-এর বেশি ভোট পায়নি। সেখানে পশ্চিমবঙ্গে এতটুকু অগ্রগতি তারা করতে পেরেছে, এটা বাঙালি হিসাবে আমি কিন্তু এটাকে খুব একটা আনন্দের মনে করছি না। অবশ্যই যে বিজেপি যে জিতে আসতে পারেনি, বাঙালি তার খানিকটা হলেও ধর্মনিরপেক্ষতার ভাবটা দেখিয়েছে, এতে অনিন্দিতার মতো আমরা সবাই খুশি। কিন্তু আমি এটাকে একটা অশনি সংকেত মনে করছি যে বিজেপি পশ্চিমবঙ্গে আসন গেড়ে বসে গেছে, এটাই হলো আমার। এর আগে তারা পেরিফেরাল শক্তি ছিল, কিছু ভোট টোট এখানে ওখানে পেত, কিছু ধরুন কমিউনাল মাইন্ডেড মানুষ সবখানেই থাকে পৃথিবীর, পশ্চিমবঙ্গে কিছু ছিল, বাংলাদেশেও কিছু আছে, কোনো সন্দেহ নেই।
কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির এই পরপর দুটো নির্বাচনে লোকসভা এবং বিধানসভা নির্বাচনে আমি মনে করি যে এটা বেশ একটা লক্ষ্য করার মতো বিষয় যে পশ্চিমবঙ্গে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে বিজেপি, যেটা কেরালাতে পারেনি। আমি আপনার কাছে আবার আসবো। জেনারেল মোহাম্মদ আলী সিকদার, যখন মমতা বিজয়ী হয় তখন বাংলাদেশে অনেকেই অভিনন্দন জানায়, কিন্তু আবার অনেকেই মনে করে যে তিনি চাইলে তিস্তার সমস্যাটা একটা সমাধান হয়ে যেতে পারত। কি বিশ্লেষণ আপনার? আপনাকে ধন্যবাদ। দেখেন, শুরুতেই তিস্তার কথাটা না বলে একটু ইলেকশনের কথাটাই বলি। তিস্তা নিয়ে তো গত 10 বছর ধরে আমরা আলোচনা করছি, আমরা কিন্তু সেই জায়গায় আছি। আমি আর একজন বিশ্লেষক হিসাবে গত 1 মাসের অধিক সময় ধরে এই পশ্চিমবঙ্গের নির্বাচনের যে দৃশ্য এবং অভিযান দেখেছি খুবই ভেরি ভেরি ইন্টারেস্টিং, যেটা আমি বলবো সেটি লেগেছে। এবং আমার বিশ্লেষণ এবং আমার যতটুকু মনে পড়ে এবং যতটুকু ইতিহাসে লিপিবদ্ধ আছে, ভারতের স্বাধীন ভারতের ইতিহাসে একটি রাজ্যের নির্বাচনে কেন্দ্রের যে সরকার থাকে সেই সরকারের মানে এইভাবে একটা রাজ্যে বিজয় অর্জন করার জন্য যে এফোর্ট এবং যে সম্পদ, যে রিসোর্স নিয়োগ করেছে, এটি ইতিপূর্বে কোনো রাজ্যে নির্বাচনে কিন্তু দেখা যায়নি। আপনি কি বলবেন? আমি তো বলি যে মমতা ব্যানার্জি একাই ফাইট করেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হেভি ওয়েট নেতা অমিত শাহা, যোগী আদিত্যনাথ উত্তরবঙ্গের এবং তাদের যত চিফ মিনিস্টার আছে সবাই এসেছে, কেন্দ্রের সব নেতা এসেছে এবং যেভাবে প্রচার প্রচারণা চালিয়েছে তাতে কিন্তু আমি দেখেছি আমার পশ্চিমবঙ্গের যে মিডিয়া, ইন্ডিয়ার যে মিডিয়াও কিন্তু একটা প্রভাবান্বিত হয়ে গেছিল বলে আমার কাছে মনে হয়। 29 তারিখে যখন ভোট শেষ হলো, এক্সিট পোল আমি দেখছিলাম, তখন কিন্তু প্রায় 4-5টা সংস্থা থেকে এক্সিট পোল দেখাচ্ছিল, সেখানে কিন্তু প্রায়ই দেখা যাচ্ছিল যে কমপক্ষে হলো, এমনকি কেউ কেউ দেখাচ্ছিল যে বিজেপি জিতেও যেতে পারে, তবে সর্বনিম্ন যারা দেখিয়েছে যে 115-120 মিনিমাম বিজেপি পাবে। কিন্তু আজকে যে রেজাল্টটা দেখলাম সেটি বলতে হবে যে এতদিন ধরে যে প্রচার প্রচারণা চলছে যে খেলা হবে, সেই খেলা শেষ হয়ে গেছে। সেই খেলা শেষ হয়ে গেলে আপাতত যদি বলি এই যে ম্যাচটি হলো এই গত 1 মাস ধরে, এই ম্যাচে অবশ্যই তৃণমূল কংগ্রেস জিতেছে, কিন্তু রাজনীতির যে শর্ট টার্ম এবং লং টার্ম প্ল্যান থাকে সেটি জায়গাতে যদি আমি দেখি, তবে আমি বলবো যে বিজেপি যে লক্ষ্য নিয়ে এখানে কাজ করছে, অবশ্যই তারা চেয়েছে জিতবার জন্য, হয়তো সেটা জিততে পারেনি সেটা এখন তো পরিষ্কার, কিন্তু তারা প্রায় 35% ভোট পেয়েছে। তাদের কিন্তু লক্ষ্য ছিল দ্বিমুখী, অর্থাৎ এইটাতে জিততে হবে, যদি জিততে না পারি তাহলে 2024 সালে যে লোকসভা নির্বাচন হবে সেই নির্বাচনের একটি ক্ষেত্র এবং একটি শক্তিশালী একটি বেস, একটি নেটওয়ার্ক এমনভাবে প্রস্তুত করা যাতে সেটির উপর ভিত্তি করে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42টি আসন, সুতরাং সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কেন্দ্রে জয় পরাজয়ের ব্যাপারে। সুতরাং তারা কিন্তু সেই জায়গাটা যদি আমরা বলি, সেই জায়গায় কিন্তু ভালো একটি ক্ষেত্র তৈরি করে ফেললো বলে আমার কাছে মনে হয়। তবে যদি লক্ষ্য করে থাকি সেখানে এটাও আমরা দেখেছি যে গত লোকসভা নির্বাচনে কলকাতা শহর এবং আশেপাশের যে কেন্দ্রগুলো লোকসভার ছিল সেখানে কিন্তু বিজেপি প্রার্থীরাই বেশি জিতেছিল, কিন্তু এইবার এই বিধানসভা নির্বাচনে যে রেজাল্ট আমরা এখন পর্যন্ত দেখেছি সেখানে কিন্তু দেখা গেল যে তৃণমূলের যে সত্যি আছে প্রার্থীরা তাদেরই প্রাধান্য, তারা জয় জয় কার হয়েছে তাকে বোঝা গেছে যে কলকাতার যে ইন্টেলেকচুয়াল সোসাইটি আছে, যে বাঙালি সুশীল সমাজ আছে, তারা কিন্তু আজকে একটা অবস্থান নিয়েছে বলে আমার কাছে মনে হয়। এবং এই জায়গায় এই নির্বাচনে আমার বিশ্লেষণে মনে হয়েছে যে এই জরা জয় পরাজয়ের ভিত্তি অর্থাৎ রচনা করবার জন্য বাঙালি সংস্কৃতিটা এখানে বড় ধরনের ভূমিকা রেখেছে এবং তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি বাঙালিদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে আমরা তৃণমূল জিতলে কিন্তু আমরা বাংলার মানুষ, আমরা নিজেরাই দেশের শাসন এবং পরিচালনা করব। তারা বোঝাতে সক্ষম হয়েছে যে বিজেপি আউটসাইডার,
তারা বাঙালি না, যদিও বিজেপি জিতলে হয়তো কোনো বাঙালি মুখ্যমন্ত্রী হতেন, কিন্তু আসলে শাসনটা হতো বিজেপি। এই বিষয়টি বোধহয় তৃণমূল কংগ্রেস ভালো করে মানুষকে বোঝাতে পেরেছে বলেই আজকে যে বিজয়টা তৃণমূল কংগ্রেস ছিল সেটি কোনো ক্যালকুলেশনে কোনো প্রেডিকশনে ছিল না, মানে হয়তো প্রেডিকশনে ছিল বিজয় হতে পারে, কিন্তু এইভাবে যে ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে এটা কিন্তু প্রেডিকশনে ছিল না। আপনি বলছেন তিস্তার কথা, এটি যদি একটু বলে শেষ করি এইভাবে, যেহেতু আপনি প্রশ্নটা উঠালেন, সেজন্য তিস্তা এখন হলো পলিটিক্যাল টুলস, ইন্ডিয়ার অভ্যন্তরীণ রাজনীতির পলিটিক্যাল টুলস। এটি মমতা ব্যানার্জি অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত কৌশলে এটাকে অত্যন্ত ব্যবহার করছেন তার ভোটের রাজনীতির জন্য, এবং তার ভোটের রাজনীতি সে কি সফল হয়েছেন সেটি ব্যবহার করে। তিনি নির্বাচনের সময় বলেছেন যে তিস্তার জলটালা দেওয়া হবে না, এ কথা তিনি বলেছেন। সুতরাং এই যে জায়গাটি সেখানে এই যে ভোটের তো আমরা মেরুকরণ না বললেও বলবো তো একটা পকেট আছে, একটা বলয় আছে, সেখানে মমতা ব্যানার্জির একটা বড় পকেট আছে, ভোট ব্যাংক আছে, সেটি হলো পশ্চিম বাংলায় যে নন বাঙালি মুসলিম আছে, নন বাঙালি মুসলিম তারা মমতা ব্যানার্জির একচ্ছত্র ভোটার, এবং তারা কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকারের ব্যাপক বিরোধী। এটা কিন্তু আমাদের দালিলিক প্রমাণ আছে, 2014 সালে খাগড়াগড়ে যে বিস্ফোরণ ঘটেছিল জঙ্গিতে তার যে ইতিবৃত্ত সেটা আমি যাচ্ছি না, সে সব কথা আমাদের কাছে আছে। সেখান থেকে আমরা দেখেছি যে ওই অংশটি তারা কোনোভাবেই তিস্তা চুক্তি করতে দিবে না, আর মমতাও তার ভোটের ব্যাংকের জন্য এই তিস্তা চুক্তির বিরোধিতা করে যাবে। এটি যেমন বিগত দিনে করে গেছে, তার এই ভোট ব্যাংক রক্ষা করার জন্য সেটা করে যাবে। সুতরাং দ্যাট ইজ দি ইকুয়েশন অফ দি পলিটিক্স। এখানে দেশের স্বার্থ, দেশের নিরাপত্তার স্বার্থ, দেশের জাতীয় স্বার্থ থেকে রিয়েল পলিটিক্স এখন প্রাধান্য পাচ্ছে, সেটি হলো যে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় থাকতে হবে, সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের নিরাপত্তা সেটা জঙ্গি থেকে হোক বা অন্য দিকে হোক সেটি প্রাধান্য নয়, বা পাশের দেশের সাথে সম্পর্ক রাখলে সেটা ভালো মন্দ কোনটা সেটি নয়, সেটা হলো দ্বিতীয় বিবেচনা। প্রথম বিবেচনা হলো ক্ষমতা যেতে হবে, রিয়েল পলিটিক্স, ইউজ এনি কার্ড ইউ ক্যান। সো এই তিস্তা টুলটা মমতা ব্যানার্জি অত্যন্ত ভালোভাবে ব্যবহার করতে এবারও সক্ষম হয়েছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আমি আপনার কাছে আবার আসবো। আমাদের সঙ্গে কলকাতা থেকে জয়ন্ত ঘোষাল যুক্ত হয়েছেন, আপনি আপাতত নাই, তিনি আবারও আমাদের সঙ্গে যুক্ত হবেন আশা করছি। অনিন্দিতা ঘোষাল, তাহলে ওখানে একটা মুসলিম জনগোষ্ঠীর যারা ভোটার তাদের আস্থা মমতার উপরে, এবং বিজেপি হিন্দুদের ভোট আস্থা আছে বিজেপির যে সেগুলো তারা নিতে পারবে, আপনি আলোচনা করছেন যে ধর্মভিত্তিক বা রাজনীতির সঙ্গে ধর্মকে যারা মিশিয়ে ফেলে তাদের বাইরে অসাম্প্রদায়িক একটি শক্তি ক্ষমতায় থাকবে, এটি বাঙালি হিসেবে আপনার কাম্য। এই প্রেক্ষাপটে, এই সমীকরণে পশ্চিমবঙ্গ কি সত্যি সত্যি অসাম্প্রদায়িক এবং আপনার মনের মতো সরকার পেয়েছে? এটা বলা খুব শক্ত আসলে, কারণ বিজেপি যে সময়টা ধরুন তাদের ইলেকটোরাল ক্যাম্পেইন শুরু করেছিল, যে আমরা যদি মমতা ব্যানার্জির স্ট্র্যাটেজি লক্ষ্য করি, স্ট্র্যাটেজি ইজ আ ব্যাড ওয়ার্ড, মানে আমি ধরে নিচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজনীতিকে তৈরি করতে চেয়েছেন সেটারও যদি আমরা গতি প্রকৃতি খেয়াল করি, তাহলে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম হিন্দুদের জন্য অনেক কিছু, মানে অনেক, মানে স্পেসিফিক অনেক পলিসি তৈরি করেছেন, ধরুন উনি হচ্ছে গিয়ে মাদ্রাসাগুলোর জন্য নীতি নিয়েছেন, এবং হচ্ছে গিয়ে আলাদা করে হচ্ছে গিয়ে ভাতা মানে তৈরি করেছেন যারা হচ্ছে গিয়ে মসজিদকে দেখেন তাদের জন্য। তো আমার মনে হয় মমতা ব্যানার্জি ধরুন এই যে ভিক্টরিটা হয়েছে, অ্যাপারেন্টলি এই যে ভিক্টরিটা হয়েছে সেটার পেছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে, কিন্তু অবশ্যই কিন্তু মানে আমরা যেহেতু গবেষক, আমি যেহেতু গবেষণা করি বেসিক্যালি, আমি মানে মাঠে ঘাটে ঘুরে বেড়াই, আমি যেরকম নিজে কাজ করতে গিয়ে দেখেছি যে মুর্শিদাবাদ মালদার যারা মানে মুসলিম জনসাধারণ তারা প্রচন্ড ভীত যে বিজেপি আসলে তাদের কি হবে, এটা কিন্তু গ্রাউন্ড লেভেলের কথা, মানে এটা কিন্তু কোন রাজনৈতিক নেতা বক্তৃতা বা আমরা যেরকম ইন্টেলেকচুয়ালি ব্যাপারটাকে পারসিভ করি সেরকম নয়। হ্যাঁ, তো সেখানে আমরা দেখি এটা খেয়াল করার মতো যে মমতা ব্যানার্জির যে সরকার ওরা কিন্তু একটা ব্যালেন্স রাখতে পেরেছে। ধরুন আমরা সবাই জানি যেমন বিজেপির একটা মানে এজেন্ডা হচ্ছে গিয়ে যে প্রচন্ড পরিমাণে হচ্ছে কি মুসলিম অ্যাপিজমেন্ট করা হয় তৃণমূল সরকারের পক্ষ থেকে। হ্যাঁ, সেটা কিন্তু খানিকটা ঠিক,
মানে সেটা যদি আপনি সত্যি মানে আপনি যদি একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে কাজ করেন সেটা কিন্তু খানিকটা ঠিক। ধরুন যে এই যে বিশাল বড় একটা হজ হাউস আছে আমাদের ঠিক ক্যালকাটা এয়ারপোর্টের আগে, হ্যাঁ, যে হজ হাউস আছে, যেমন ওই সময়টা যে সময়টা ওটা তৈরি হচ্ছিল সেই সময়টা কিন্তু যখন ওটা নিয়ে পলিটিক্স হচ্ছিল বা অনেক মানুষ কথা বলছিলেন সেখানে কিন্তু সবাই বলছিলেন যে এইটা কিন্তু একটা ভোট পলিটিক্স এর পার্ট, এটা কিন্তু একটা তুরুপের তাস হয়ে উঠতে পারে। হ্যাঁ, এবং আমরা সবাই জানি যে বামপন্থী গভর্নমেন্ট যখন ছিল বা ধরুন তারপরে তৃণমূল যখন এসছে আমাদের এই ইস্টার্ন ইন্ডিয়ার যে বর্ডার, আমি যেহেতু এগুলো নিয়েই কাজ করি, বর্ডার দিয়ে কিন্তু কখনো মাইগ্রেশন বন্ধ হয়নি, কোনোদিন বন্ধ হয়নি, এখনো বন্ধ হয়নি, ঠিক আছে, এখনো লোক আসছে এবং লোক যাচ্ছে। যদিও আমরা যদি দুটো সরকারের স্টেটমেন্ট আমরা শুনি তাহলে কিন্তু ওনারা মানে বলেন এবং বলছেন কন্টিনিউয়াসলি যে না আর কেউ যাচ্ছেও না কেউ আসছেও না, কিন্তু আসলে কিন্তু আসছে। এখন পয়েন্ট হচ্ছে যে যারা ধরুন এই যে মাইগ্রেশন হচ্ছে যে তাদের কাছে সবার লিগাল ডকুমেন্ট আছে, সেই লিগাল ডকুমেন্টটা কারা দিচ্ছে? এই যে ধরুন একটা ফ্লোটিং কি বলবো একটা যে মুসলিম ভোট আছে সেখানে কিন্তু সত্যি মমতা কিন্তু লাভবান হয়েছে, কারণ না হলে কিন্তু এরকম একটা সাংঘাতিক ল্যান্ডস্লাইড ভিক্টরি হতে পারে না। হ্যাঁ, এবং এই ইকুয়েশনটাকে যদি আমরা দেখি মানে এই যে ভোটের ওয়েস্ট বেঙ্গলের ইকুয়েশনটাকে যদি আমরা প্যান ইন্ডিয়ান ইকুয়েশন থেকে দেখি, সর্বভারতীয় রাজনীতির জায়গা থেকে যদি দেখি, তাহলে এই মুসলিম দোষণের যে তত্ত্ব সেটা ঠিক না ভুল সেটা তো সময় বলে দেবে, সেটা তো আমি ইতিহাসের ছাত্র হিসেবে আমি বলতে পারি না, কিন্তু অ্যাজ এ রাজনৈতিক ট্যাকটিক সেটা কিন্তু ক্লিক করেছে অ্যাটলিস্ট এবারের ভোটে। কারণ মমতা ব্যানার্জি কিন্তু এই ধরুন যে ভাতাগুলো বলুন সুযোগ সুবিধাগুলো বলুন সেটা যে হিন্দুদের এবং মুসলিমদের, মানে অন্য ধরুন কোন শাসক হলে সে হয়তো শুধু পুরোহিতদের জন্য একটা ভাতা দেওয়ার ব্যবস্থা করত, কিন্তু মমতা ব্যানার্জি বুদ্ধিমান, উনি জানেন যে ওনার এই দুপক্ষেরই ভোট দরকার, আদারওয়াইজ উনি টিকতে পারবেন না, মানে কোনোভাবে টিকতে পারবেন না বা ক্ষমতায় আসতে পারবেন না। তো সেটা কিন্তু আমার মনে হয় এই এইটা কিন্তু একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল যেটা ক্লিক করেছে। এবং আমার কাছে ধরুন ইতিহাসের ছাত্র হিসেবে আমি যেহেতু অধ্যাপক আমি একটা জায়গায় পড়াই, আমার কাছে কিন্তু এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে মেজর জেনারেল যেটা বললেন যে এবারে কিন্তু বিজেপি কোনো চেষ্টা বাকি রাখেনি, মানে তারা যত রকম ভাবে সম্ভব সেটা হেভিওয়েট নেতা এনে সেটা ধরুন অনেক, আমার যেমন আমার যে গাড়ি চালায় যে ড্রাইভার সে বলছিল যে মিটিং মিছিলে যাওয়ার জন্য টাকা দেওয়া হয়, বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়, তো ধরুন যারা খুব সাধারণ মানুষ, হ্যাঁ, তাদের কাছে তো ওইটাই প্রায়োরিটি যে কোন কোন দল তাদেরকে কি দিচ্ছে, তারা কিন্তু অত মানে মানে দূরে ভাবে না যে কোন রাজনৈতিক আদর্শটাতে লাভ হবে, এর এর ফলে এই ভোটের ফলে পাঁচ বছর পরে কি হবে তারা কিন্তু কেউ ভাবে না, যদি ভাবতো তাহলে কিন্তু ভোটের ফলাফল অন্যরকম হলেও হতে পারতো। কিন্তু আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের ধরুন নাম্বার ওয়ান পশ্চিমবঙ্গের মানুষ অসাম্প্রদায়িক কিনা আমার ডাউট আছে, কারণ আমি তো এরকম অনেক মানে পোস্ট দেখি, অনেক মানুষের সঙ্গে কথা বলি যাদেরকে আমার খুব সাম্প্রদায়িক মনে হয়। দু নম্বর হচ্ছে গিয়ে আমার এটাও ডাউট আছে যে কোনো রাজনৈতিক দল সত্যি সত্যি মন থেকেই ওরকম ভাবে বিশ্বাস করেন কিনা, খানিকটা বোধ হয় বিশ্বাস করেন বামপন্থীরা, বোধ হয় ইফ আই এম নট রং খানিকটা বিশ্বাস করেন যে ওরা ওইভাবে ধর্মীয় বিভাজনকে দেখেন না, কিন্তু এক্ষেত্রে সাধারণ মানুষের কাছে কিন্তু বিজেপি মানেই যে হিন্দু এই ফ্যাক্টরটা কিন্তু একটা বড় ফ্যাক্টর এবারের ভোটে ছিল। কারণ মমতাকে কিন্তু ওইভাবে ক্যাটেগোরাইজ করা যায় না যে মমতা মানে কি, যেমন মমতা মতুয়াদের মধ্যেও খুব জনপ্রিয়, মানে রমশূদ্রদের মধ্যে, মানে যারা এসসি মানে যারা শেডিউল কাস্ট, মানে ওদের আবার একটা পুরো অন্যরকমের রাজনীতি আছে, মানে ওটা পুরো একটা আলাদা কার্ড, মতুয়া কার্ডটা পুরো আলাদা কার্ড। হ্যাঁ, সেটা কিন্তু ঠিক হিন্দু কার্ডও না মুসলিম কার্ডও না, ওরা একটা কমিউনিটি হিসেবেই আছে, বাংলাদেশেও আছে এখানেও আছে। হ্যাঁ, নরেন্দ্র মোদী এসেছিলেন, বেঙ্গলের ইলেকশন একটা টার্গেট ছিল। আমার কিন্তু মনে হয় যে এই যে ধরুন মানে বিজেপি কে না বলা হলো, মোদী অমিত শাহকে যে না বলা হলো, সেটা কিন্তু আমার ধারণা 2024 সালের ইলেকশনে তার কিন্তু একটা প্রভাব পড়বে। নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে যেমন আমি আজকে সব খবর পড়ছিলাম, আমার দিল্লি থেকে বন্ধুরা ফোন করছিল যারা বাঙালি না, যারা বিহারি, যারা উত্তরপ্রদেশের, তারা যেমন মানে আমাকে লিখছিল বলছিল মুখে যে হ্যাঁ দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম সামওয়ান সেড নো, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। এই নো মানে কিন্তু শুধু বিজেপি কে না বলা না, এই নো মানে কিন্তু বিজেপি না যে কোনো রাজনৈতিক দলের যে মাসল পাওয়ার যে মানি পাওয়ার সেটাকে না বলা। আমার কিন্তু মনে হয় যে ভারতবর্ষের ইতিহাসে এখন যে জায়গায় হচ্ছে ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু এটা একটা মাইলস্টোন সাকসেস, এবং এই সাকসেসটাকে কিন্তু কোনোভাবে শুধু
মমতা ব্যানার্জির সাকসেস শুধু টিএমসির সাকসেস ওরকম ভাবে দেখা উচিত না বলে আমার মনে হয়, কারণ এর কিন্তু একটা অনেক লার্জার পার্সপেকটিভ আছে। ধন্যবাদ। জি অধ্যাপক অরুণদিতা ঘোষাল, আপনার বক্তব্যের মধ্য দিয়ে একটা বিরতি নেই আমরা। বিরতি থেকে ফিরে এসে আমাদের বিশ্লেষকদের কাছে আরো বিশ্লেষণ শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন এসএসআরএম, জনতন্ত্র গণতন্ত্র। জনাব তৌহিদ হোসেন, অনেকেই বলছেন যে তারা বিজেপি একটা লিডার ফিগার ঠিক মতো জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি, কিন্তু তাদের যে আদর্শ রয়েছে সেই আদর্শটি তারা ঠিকঠাক মতো সেখানে ছড়িয়ে দিয়েছে, যার ফলে তারা এতগুলো আসন পেয়েছে। এবং একই সঙ্গে তৃণমূলের রাজনীতিকে তারা ইস্যুভিত্তিক বা হাইপ নির্ভর রাজনীতি হিসেবে আখ্যা দিয়ে বলছে যে বিজেপির যে আদর্শ সেটিকে মোকাবেলা করার জন্যে একটি লাক্ষ্যই আদর্শ তৃণমূলের হাতে নেই, ফলে এই নির্বাচনের ফলাফল সুদূর প্রসারী হতে পারে বলেই বিশ্লেষকদের অভিমত। আপনি কি বলবেন? ধন্যবাদ। আমি কিন্তু আমার ইনিশিয়াল যে বলেছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে বিজেপি সত্যিকার অর্থে হেরেছে এটা আমি মনে করি না। আমি মনে করি যে তারা তাদের আসন বেশ পাকাপোক্ত করে নিয়েছে পশ্চিমবঙ্গে, সেটা নীতির কারণেই হোক, এটাকে আমরা নীতি বলবো কিনা সেটা একটা কথা। কমিউনিয়ালিজম একটা নীতি, এটা তো একটা জাস্ট, এটাও একটা একজন স্লোগান, সেটাকে তারা একটা অংশকে, একটু আনকনভেনশনাল শব্দ ব্যবহার করি, গেলাতে পেরেছে একটা অংশকে, ইলেকটোরেটের একটা অংশকে তাদের এই কমিউনাল কার্ডটা গেলাতে পেরেছে তারা, যে কারণে তারা এতটুকু ভালো করতে পেরেছে নির্বাচন। আমি মনে করছি তারা মনে করি যে তারা যথেষ্ট ভালো করেছে, কারণ খুবই মার্জিনাল অবস্থান থেকে তারা 15 বছর সময় যদি ধরেন সেটাও কিন্তু খুব বেশি দীর্ঘ সময় না। আর আপনি সত্যিকার অর্থে যদি অগ্রগামী যে হয়ে গেছে তারা সেটা ধরেন তাহলে তো একেবারেই 4-5 বছরের ঘটনা। 4-5 বছরের মধ্যে তারা যে পশ্চিমবঙ্গের মতো একটা কঠিন ঠাঁই, সেখানে তারা যে তাদের যে শক্ত অবস্থানটা করে নিয়েছে এটা তাদের একটা বিশাল বিরাট সাফল্য হিসেবে আমি মনে করি। যেটা বলছিলেন আপনি যে নীতি নয় শুধু একটা হাইপ দিয়ে তৃণমূল করেছে, এটা আমি পুরোপুরি একমত না। আর বিজেপি যদি একজন সম্ভাব্য চিফ মিনিস্টারকে সামনে নিয়ে আসতো তাহলে যে একেবারে হুমড়ি খেয়ে পড়তো বাকি লোকজন, এটাও আমি মনে করি। আমি মনে করি যে বিজেপির রাজনীতি এই পর্যায়ে তারা যেভাবে এগোতে চেয়েছে এটা ঠিকই আছে তাদের, তারা এগিয়েছে। এবং তৃণমূল তো অবশ্যই নেতা নির্ভর অনেকখানি, এবং সেটা তাদের একটা প্রতিষ্ঠিত অবস্থান আছে, কাজে এটা এটা বিজেপির জন্য ভবিষ্যতের জন্য আমি মনে করি যে তারা যথেষ্ট শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। জেনারেল মোহাম্মদ আলী শিকদার, বাংলাদেশ ভারত সম্পর্কে এই নির্বাচনের ফলাফল কোনো প্রভাব ফেলবে? আমি একদম মনে করছি না, একদম মনে করছি না কোনো প্রভাব ফেলবে না, কারণ পশ্চিমবঙ্গে তো তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির নেতৃত্বেই সরকার গত 5 বছর ধরে ছিল, আর গত প্রায় 5 বছর আর 2 বছর প্রায় 7 বছর হয়ে গেল কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে। সুতরাং দুই দেশের সম্পর্কের যে সমীকরণ সেটা আমরা দেখেছি, আজকে বোধহয় সেটার প্রসঙ্গ না, সেটা বিস্তারিত যাওয়ার দরকার নেই। তবে দুই দেশের সম্পর্কটা কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে যেভাবে আমরা দেখি, একসময় বাংলাদেশ ভারত সম্পর্কে যে উত্থান পতন ছিল বহুবিধ কারণে, সেটি আলোচনায় না এনেই বলা যায় যে গত 10-12 বছরে বাংলাদেশ ভারতের সম্পর্কটা প্রায় আমরা বলবো, আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছি সেই সময় যে সম্পর্কটা দেখেছি, যে লেভেল, যে আন্ডারস্ট্যান্ডিং কেন্দ্র সরকারের সাথে বাংলাদেশের সরকারের, সেই রকম একটি সম্পর্কের জায়গায় এখন আছে। যেহেতু জিওগ্রাফিক্যালি ভৌগোলিকভাবে এবং ঐতিহাসিকভাবে লিগ্যাসির সূত্রে বহু ইস্যু রয়েছে, এবং যত প্রোগ্রেস হবে তখন নতুন নতুন ইস্যু সামনে আসবে, সুতরাং একটি ইস্যু সমস্যার সমাধান হলো না বলেই দুই দেশের সম্পর্ক খারাপ হয়ে গেল, বা একটা সমস্যার সমাধান হয়ে গেল বলেই সম্পর্ক একেবারে দহরম মরম হয়ে গেল, তা নয়। আমাদের সম্পর্কে, ভারত বাংলাদেশ সম্পর্কের যে ঐতিহাসিক যে সূত্রটা রয়েছে, যে জায়গাটি রয়েছে, যে কালচারাল জায়গাটি রয়েছে, যে লেগাসি রয়েছে, তার মূল কেন্দ্রে হলো আমাদের মুক্তিযুদ্ধ 1971 সালের যে সম্পর্ক সেই জায়গাটি, তো সেই জায়গাটি আজকে গত 10-12 বছরে ভারতের কেন্দ্রের সরকারের সাথে বাংলাদেশ বর্তমান যারা সরকার আছে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা ওই লেভেলে পৌঁছে গেছে। সুতরাং গত 5 বছরে
পশ্চিমবঙ্গে তৃণমূল থাকার বিষয়ে যা ঘটেছে সেটাকে কেউ যেভাবে বিশ্লেষণ করেন তিস্তা নিয়ে বা অন্যান্য যে বিষয় নিয়ে, সেটার কোনো ধরনের পরিবর্তন হবে না। তার কারণটা হলো এই যে তিস্তা ইস্যুটাই সবসময় সামনে আসে, কারণ সে কথা আমি আমার প্রাথমিক বক্তব্য বলেছি, এটা নাথিং, এটা ওয়াটার শেয়ারিং এর কিছু এখন নাই। কলকাতার হলদে বন্দরের যে নব্যতা হারাবে এইসব কথাও যুক্তিতে কিছুই নাই। আসলে হলো ভোট ব্যাংক, ভোট ব্যাংক এবং ভোটের রাজনীতি, এবং সেটি করছেন, এটা সব দলই করছেন, শুধু মমতা ব্যানার্জিকে দোষ দিয়ে লাভ নেই, সব দলই সেই কাজটাই করছেন। কিভাবে ভোট পাওয়া যাবে সেটা কমনওয়েলথ স্লোগান দেন, তিস্তা নদীর পানি দেওয়া যাবে না সেই স্লোগান দেন, অথবা যার যেটা সুবিধা যখন সেই স্লোগান, সেই স্লোগান চলছে। সুতরাং সেইভাবে আছে। আমি মনে করছি না যে বাংলাদেশ ভারত সম্পর্কের কোনোরকম হেরফের এই নির্বাচনের মাধ্যমে হবে। অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর অনিন্দিতা ঘোষাল, আপনার বক্তব্য দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। আপনার কাছে কি মনে হচ্ছে, বাংলাদেশ ভারত সম্পর্কে কোনো প্রভাব ফেলবে এই নির্বাচন? আমার তো মনে হয় না, এবং আমাকে যদি পার্সোনালি আপনি জিজ্ঞেস করেন, আমার তো মনে হয় যে যদি বিজেপি ক্ষমতায় আসতো তাহলেই হয়তো বাংলাদেশে তার হয়তো একটা নেতিবাচক প্রভাব পড়তো। কারণ আমরা সবসময় জানি যে ধরুন আমরা যদি দেশভাগের সময় দেখি, তাহলে আমরা দেখেছি যখনই এখানে কোনো দাঙ্গা হয়েছে সঙ্গে সঙ্গে তার প্রতিক্রিয়া হিসেবে ওই দেশেও একটা দাঙ্গা হয়েছে, আবার যখন আমরা এরকম গুজব শুনেছি ওই দেশে কোনো দাঙ্গা হয়েছে তার একটা প্রতিক্রিয়া হিসেবে এই দেশে দাঙ্গা হয়েছে। তো আমার মনে হয় যে এটা আসলে ভালো যে বাংলাদেশের জন্য যে বিজেপি ক্ষমতায় আসেনি, কারণ আমার কিন্তু মনে হয় ক্ষমতায় আসলে তার একটা কিছু প্রভাব পড়তে পারত। আমার মনে হয় যেকোনোই যদি মানে যারা মানে ধর্মীয় দিক থেকে যারা ফান্ডামেন্টালিস্ট দল, মানে সেটা মুসলিম ফান্ডামেন্টালিস্ট হতে পারেন, হিন্দু ফান্ডামেন্টালিস্ট হতে, আমার তো মনে হয় যে কোনো সাম্প্রদায়িক রাজনৈতিক দলই সেই দেশের পক্ষে এবং তার বিশেষ করে তার পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তাদের পক্ষে ভয়ঙ্কর থ্রেট। সুতরাং যত সেকিউলারিস্ট পার্টি বা সেকিউলার মনোভাব সম্পন্ন মানুষরা দেশের রাজনীতিতে থাকবেন, তার বোধ হয় বরং একটা ইতিবাচক প্রভাব ওই কাঁটাতারের বেড়ার উল্টো দিকটায় পড়ে বলে আমার মনে হয়। সুতরাং আমার কিন্তু মনে হয় না যে মমতা ব্যানার্জিরও সেই অর্থে যেটা জেনারেল শিকদার স্যার এক্ষুনি বললেন যে কোন রকম হচ্ছে গঠনগত ভাবে তার কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষদের কিন্তু সেই অর্থে বোধ হয় ব্যাপারটা একটু ভালোই হলো যে এরকম কোন ফান্ডামেন্টালিস্ট দল যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে এরকম কোন দল হচ্ছে গিয়ে ক্ষমতায় সেই অর্থে আসেনি। তো আমার মনে হয় সেটা আমাদের দুই বাংলার পক্ষে অত্যন্ত ইতিবাচক বলে আমার মনে হয়। জি, আমি আমার হাতে এক মিনিট সময় আছে জনাব তৌহিদ হোসেন, আপনার শেষ কথাগুলো শুনে অনুষ্ঠান শেষ করব, এক মিনিট। আমি আমার মনে হয় এই যে প্রসঙ্গে আমরা উঠলাম, আমরা তিনজনই একমত যে আসলে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে, অন্তত বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এই নির্বাচনের তেমন কোনো প্রভাব নেই। আমরা বাঙালি হিসেবে চাই যে আমাদের দুই অংশের মাঝেই সেকুলার লোকজনই ক্ষমতায় থাকুক, এবং দুই অংশের মাঝেই মানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মানুষের মাঝে যে মেলবন্ধন আছে সেটা বহাল থাকুক, আরো উত্তরোত্তর সমৃদ্ধি হোক, এটাই আমরা চাই, সাংস্কৃতিক বন্ধন দৃঢ় হোক এটাই আমরা চাই। জি, জেনারেল শিকদার আপনার জন্য 30 সেকেন্ড। এটাই বলবো যে বাংলাদেশ আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, বাঙালি যে পশ্চিমবঙ্গে যারা তাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে, সংস্কৃতির সম্পর্ক রয়েছে, আমরা মনে করি তাদের এটি তাদের একান্তই ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, সেটি নিয়ে আমরা আলোচনা সমালোচনা করতে পারি। বাট আমরা বাংলাদেশের মানুষ হিসাবে, বন্ধুপ্রতি দেশ হিসাবে এবং পশ্চিমবঙ্গের মানুষের উন্নতি সমৃদ্ধি এবং শুভকামনা করি, সমগ্র ভারতবাসীর জন্য আমাদের শুভকামনা থাকবে। সুতরাং আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের অভ্যন্তরীণ রাজনীতির বিশ্লেষণ করছি, বাট সেটি আমাদের উপরে বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না বলে আমি আগেও বলেছি, সেই কথাটি আবার আমি রিপিট করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আরও খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। আমাদের সঙ্গে যুক্ত হয়, আমাদের এই অনুষ্ঠানে থাকায় সবাইকে অনেক ধন্যবাদ।